28 তারিখে তারা বলছে 10 লক্ষ লোক নিয়ে ঢাকায় আসবেন, তাদের মুরাদ কতটুকু তা আমার জানা আছে। কেউ যদি অশান্তি করতে আসে, খবর আছে, খবর আছে, খবর আর দিন বলি না, এখন বলছি খবর আছে, কারণ অনেক সহ্য করেছি, সহ্য অনেক করেছি, সহ্যের একটা সীমা রেখা আছে। হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদি তারা সন্তুষ্ট করতে পারেন যে তারা কোনো অরাজক পরিস্থিতি করবেন না, তাহলে নিশ্চয়ই কমিশনার আমরা কোনোটাই বাধা দেবে না। আমার মনে হয় কমিশনার পারমিশন দিবেন, যদি তারা ওয়াদা করেন তারা কোনো জনদুর্ভোগ সৃষ্টি করবে না। 28 তারিখও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। বিএনপির মহাসমাবেশ, ছোট সমাবেশ, মাঝারি সমাবেশ, বিএনপির হাঁটা কর্মসূচি, দৌড় কর্মসূচি, বসা কর্মসূচি, ভবিষ্যতে হয়তো বা হামাগুড়ি কর্মসূচি, এগুলো নিয়ে আমরা কখনো চাপ অনুভব করি নাই। আমরা রাজপথের দল, আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। 28 তারিখও রাজপথ আওয়ামী লীগের দখলে থাকবে। যার যেখানে অবস্থান সেইখানে আপনারা বসে পড়বেন, আর খেয়াল রাখবেন শত্রুকে কোনোদিন খাটো করে দেখবেন, শত্রুকে শত্রুই মনে করতে হবে, এবং তার জন্য যা ব্যবস্থা করা দরকার তা কিন্তু কইরাইবেন। বুঝছেন না কি কইছি? হ্যাঁ, মায়ের বাপ দুনিয়ার বাইরে, মার দখল রাখতে হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে। আমার ছাত্রলীগ আছে, আমার যুবলীগ আছে, আমার স্বেচ্ছাসেবী লীগ আছে, মহিলা লীগ আছে, আমাদের ভয় কি? 28 তারিখ থাকবে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে দখলে থাকবে। বন্দরঘাট থেকে শুরু কইরা এয়ারপোর্ট পর্যন্ত আওয়ামী লীগ ছাড়া কেউ থাকতে পারবে না। 28 তারিখে তারা বলছে 10 লক্ষ লোক নিয়ে ঢাকায় আসবেন, তাদের মুরাদ কতটুকু তা আমার জানা আছে। দীর্ঘ 2 বছর তারা আন্দোলন করছেন, দফায় দফায় তারা দফা দিচ্ছেন, আলটিমেটাম দিচ্ছেন, ডিসেম্বরের পরে সরকার শেষ, মার্চের পরে শেখ হাসিনা নাই, এইভাবে বলতে বলতে কিন্তু আজকে 15টি বছর তারা পার করেছে। অল্প সময়, 2 মাসে বিজয় নির্বাচন রয়েছে, নির্বাচন হবে সঠিক সময়ে, ইলেকশন কমিশনার ইলেকশন করবেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশ পরিচালনা করবেন, এতে কোনো সন্দেহ নয়।